নম্বরটা কি করব, দু নম্বরটা আমরা এই গাছের ডালের সাথে এই গাছের এই কাণ্ডে করে দেবো। এক সাইডে আমরা দু নম্বর দেবো, এই সাইডটা তিন নম্বর দেবো। আমি দু হাতে ফুলটাকে ধরেছি, দেখুন কত ভালো, অসাধারণ ফুলের সাইজ। এবার আছে দেখুন, এখানে চারটে হয়ে গেল, এবার আছে লাস্ট পাঁচটা। এই পাঁচ নম্বরটা আমরা এই এই ডালটাতে গ্রাফট করবো। নমস্কার বন্ধুরা, আমি দীপ, আর আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় গার্ডেনিং সংক্রান্ত ইউটিউব চ্যানেল গার্ডেন গাইড। তো বন্ধুরা, আজকে যে ভিডিওতে আপনাদেরকে যেটা দেখাবো বা যে ভিডিওটা নিয়ে আজকে আমি এসেছি, সেটা হচ্ছে ফাইভ ইন ওয়ান। মানে ফাইভ ইন ওয়ান বলতে, ধরুন এই একটা আমাদের দেশি জবা গাছ, এই একটা গাছে ফাইভ ইন ওয়ান মানে ট্রপিক্যাল জবার একটা গাছে পাঁচ রকমের জবা আমরা গ্রাফটিং করি। তো গ্রাফটিং করব কেন বা কী কারণে গ্রাফটিং করব, যে একটা গাছে মাল্টি কালারের হবে বা মাল্টি কালারের মানে পাঁচ রকমের পাঁচটা জবা গাছ থাকবে, এটা আমার একটা ইচ্ছা হলো, তাই আপনাদের সঙ্গেও ভিডিওর মাধ্যমে শেয়ার করছি। যদি আপনাদেরও ইচ্ছা হয় যে এরকম করে নেওয়ার, তাহলে আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা নিজেরাও করে নিতে পারবেন, নিজেরাই তৈরি করে নিতে পারবেন, গ্রাফটিং করে নিতে। এবার কীভাবে গ্রাফটিং করবেন বা কী কী দেখে মানে কী বৈশিষ্ট্যগুলো দেখে ট্রপিক্যাল জবার সায়নগুলো নেবেন, যে কোনো ভ্যারাইটি একসাথে পাঁচটা করলেই হবে না, যাতে সমান মানে যে পাঁচটা ভ্যারাইটি আপনি চয়েস করবেন যে একটা গাছে আমি পাঁচ রকম করবো, তো সেই পাঁচটা ভ্যারাইটি যেন মানে বৃদ্ধি, গাছের বৃদ্ধি যেন সমান হয়, এইটুকু কিন্তু অবশ্যই প্রথমে আমাদের লক্ষ্য করতে হবে। তো যে পাঁচটা গাছ আমরা চয়েস করেছি সে পাঁচটা গাছও আপনাদেরকে আমি দেখাবো, এবং সেই পাঁচটা গাছ থেকে আমরা সায়ন নিয়ে এই গাছে মানে গ্রাফটিং করব। তো কীভাবে করব চলুন তাহলে দেখে নেওয়া যায়। তো প্রথমেই এটা হচ্ছে জিয়াক রবার্ট আর্নেস্টের একটা গাছ, আপনারা দেখছেন কত সুন্দর ফুলটা। এটা ফুলটা দু তিন দিন মানে নষ্ট হয়ে গেছে, আরও কালকে রাতে বৃষ্টি হয়েছে বলে আরও বেশি খারাপ হয়ে গেছে। তো জিয়াক রবার্ট আর্নেস্টের এই গাছের ডাল মানে সায়নটা আমরা নিয়ে নেব। আর এটা হচ্ছে মরিয়া পাতারে ফুলের ছবিগুলো আমি আর ভিডিওতে অ্যাটাচ করব না, আপনারা কম বেশি জানেন মরিয়া পাতারে একটা হলুদ কালারের মধ্যে ফুলটা হয়। তো এই মরিয়া পাতারের একটা সায়ন আমি নিয়ে নেব। আর এইটা একটা তাইওয়ান ভ্যারাইটি, তাইওয়ান রেইনবো প্যাশন, তাইওয়ান রেইনবো প্যাশন খুবই ভালো একটা ভ্যারাইটি, এটার একটা সায়ন আমরা নিয়ে নিলাম। তিনটে সায়ন আমরা কেটে নিয়েছি, আরও এখানে দুটো নেব, টোটাল পাঁচটা হবে। এটা হচ্ছে আপনার সানরোজার, টাইটান সানরোজার, টাইটান সানরোজারের একটা সায়ন নিলাম। এখান থেকে আরেকটা পাঁচ নম্বর যেটা নেবো, এটা মরিয়া ফেয়ারি গিফট, মরিয়া ফেয়ারি গিফট কেটে নিলাম। নেওয়ার পরে আমাদের কী করতে হবে দেখুন, এই যে ফুলের কড়িগুলো, যদি ফুলের কড়ি যদি থাকে, ফুলের কড়িগুলোকে ভেঙে দিতে হবে। হ্যাঁ, ফুলের কড়িগুলোকে আমরা ভেঙে দেবো, নিচে থেকে কিছু পাতা কেটে দেবো যাতে আমাদের গ্রাফটিং করার সময় পাতে সুবিধা হয়। তো কিছু পাতা কেটে দেবো, এরকম প্রত্যেকটা আমি করে নিই। এই যে পাঁচটা ডাল আমরা সিলেক্ট করে নিলাম। এবার এই যে সায়নটা নিচে তিনটে ডাল আছে, তিনটে ডালের মধ্যে আমাদের এই পাঁচটা গাছের সায়নকে আমাদের সেট করতে হবে। তো তার জন্য আমরা তিনটে ডালকে ঠিকঠাক রেখে বাকি যে সাইডের যে ডালগুলো আছে সেগুলোকে আমরা কেটে পরিষ্কার করে ফেলবো। এই ডালটাকে আমরা এখান থেকে কেটে ফেলব, তো এখানে একটা আমরা সায়ন বাঁধতে পারি, এখান থেকে কেটে দিলাম, এখান থেকে কেটে দিলাম।
তাহলে এই যে তিনটে ডাল, এই যে তিনটে রুটস্টকের যে তিনটে ডাল আমরা পেলাম, এই তিনটে ডালে আমরা পাঁচ রকমের ট্রপিক্যাল হিবিস্কাস গ্রাফট করব। তো সেটা কিভাবে গ্রাফট করব আমি আপনাদেরকে এক এক করে দেখিয়ে দেব। এই যে দুই দিক থেকে এরকম ভি শেপে কেটে নিলাম, কতটা আমাদের কাটতে হবে সেটা দেখে নিয়ে এই ডালটাকে মাঝখান থেকে রুটস্টকের ইয়েটাকে মাঝখান থেকে আমরা এরকমভাবে মিডিল দিয়ে এরকমভাবে কেটে নেব। কেটে নেওয়ার পর এটাকে আমরা এইভাবে এরকম এরকম টেপ নিয়ে, গ্রাফটিং টেপ দিয়ে এটাকে ভালো করে বেঁধে দিতে হবে। তাহলে আমাদের এক নম্বরটা হয়ে গেল, এবার আমরা দু নম্বরটা করব। দু নম্বরটা কি করব, দু নম্বরটা আমরা এই গাছের ডালের সাথেই এই গাছের এই কাণ্ডে করে দেবো মিডিল, নাহলে আমরা পাঁচটা ধরাতে পারবো না। তিন নম্বরটা আমরা এই সাইডে দেবো ডালে, একসাথে এখানে দুটো হয়ে যাবে। দেখুন এই যে ডালটার এক সাইডে আমরা দু নম্বর দেবো, এই সাইডটায় তিন নম্বর দেবো। দু নম্বরটা আগে আমরা বসিয়ে দিই। তিন নম্বরটা এই পাশে এইভাবে বসিয়ে দেবো। এই যে সেট হয়ে গেল, এবার এটাকে ভালো করে গ্রাফটিং টেপ দিয়ে বেঁধে দিতে হবে। এটা বাধাটা খুবই মানে সময় সাপেক্ষ এবং খুবই ধৈর্য এবং ঝামেলার জিনিস আর কি, খুব ঝামেলার। এই যে তাহলে এই যে একটা আর এই দুপাশে দুটো তিনটে হয়ে গেল। তো এর মধ্যে আমি একটা ফুল আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই যে ফুলটা দুদিন হয়েছে ফুটেছিল, ফুলের সাইজটা দেখুন, আমি দু হাত দিয়ে ফুলটাকে ধরেছি, ফুলের সৌন্দর্যটা অনেকটা বা কালারটা অনেকটাই ফেড হয়ে গেছে। আমি দু হাতে ফুলটাকে ধরেছি, দেখুন কত বড় ফুল, অসাধারণ ফুলের সাইজ। যাই হোক, তাহলে এরপর যেটা চার নম্বর যেটা করব সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। চার নম্বরটা আবার আমি এইভাবে ভি শেপে ভালো করে কেটে নেব। চেষ্টা করবেন যত একবারে মানে এক চান্সে যদি কাটা যায় তাহলে খুবই ভালো, এক চান্সে কাটতে পারলে খুবই ভালো হয়। তো এক চান্সে সবসময় হয় না।
তো এটাকেও দেখুন ওই সেম প্রসেসেই। এইভাবে ভালো করে বেঁধে দিতে হবে। কেন জিনিসটা টাইট হয়ে ধরে ধরে রাখে। এবার আছে দেখুন এখানে চারটে হয়ে গেল, এবার আছে লাস্ট পাঁচটা। এই পাঁচ নম্বরটা আমরা এই এই ডালটাতে গ্রাফট করব। তো পাঁচ নম্বর ডালটা তাহলে আমরা প্রথমে রেডি করে নিই। এভাবে কেটে নেওয়ার পর আমরা এইভাবে বসিয়ে দেবো, সুন্দর সুন্দরভাবে এটা কিন্তু বসে গেল। এই যে বন্ধুরা, তাহলে পাঁচটা পাঁচ রকম আমরা একই গাছে গ্রাফটিং করে ফেললাম। তো এই এই গাছটাকে এবার একটু আমাদের কেয়ার করতে হবে, যতক্ষণ না এই গাছগুলো ঠিকঠাকভাবে সুন্দরভাবে এর সঙ্গে সেট হচ্ছে একটু কিছুদিন টাইম লাগবে, তার সে পর্যন্ত গাছটাকে একটু কেয়ার করবো। তাহলে বন্ধুরা, এইভাবে আপনারা কিন্তু বাড়িতে ট্রপিক্যাল হিবিস্কাসের 5-in-1 মানে একই গাছে পাঁচ রকম ফুলের গ্রাফটিং কিন্তু আপনারা খুব সহজেই করে নিতে পারবেন। কাজটা কিন্তু একটু ধৈর্য ধরে করতে পারলেই কাজটা কিন্তু খুব সহজ, কাজটা কিন্তু খুব যে কঠিন তা নয়, খুবই সহজ কাজ। আশা করি বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে। তো এই গাছগুলো আমি আমার শখেই একটা করলাম, তো সেই শখে করতে গিয়ে আমার মনে হলো যে না আপনাদের সাথেও শেয়ার করি, সে কারণেই ভিডিওটি করা আমি আগেও বলেছি আবারও বলে দিলাম। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। গার্ডেন গাইড চ্যানেলটির সাথে থাকার জন্য আপনাদের সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ।